সালাম আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি লাইভে আসাটা হঠাৎ করে লাইভে চলে আসলাম, খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। বন্ধুরা, আবার উমর ভাই কাজ করবেন তার টিমের সাথে, কারণ তৈয়দ আফ্রিদি ভাই তাদেরকে মিলিয়ে দিয়েছেন। সত্যি কি তাদেরকে মিলিয়ে দিয়েছেন তৈয়দ আফ্রিদি? বন্ধুরা, তার আগে ভালোভাবে বোঝার জন্য কিছু কথা জেনে আসি। কিছুদিন আগে দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগছিল। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, কিছুদিন আগে রাকিব এবং মেহেদির মধ্যে তুমুল ঝগড়া লেগেছিল। তারা একজন লাইভে আসলে আর একজন একটু পরেই লাইভে আসে, তখন তাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যা বলাই যাবে না। এরকম চলতে চলতে একদিন তহিদ আফ্রিদি ভাই তাদের দুইজনকে লাইভে নিয়ে আসে ভালোভাবে বুঝান। তহিদ আফ্রিদি ভাইকে আপনারা কতজন চেনেন তা কিন্তু জানি না আমি, তবে তহিদ আফ্রিদি ভাই হচ্ছেন বাংলাদেশের একজন সেরা ইউটিউবার এবং বর্তমানে সেরা বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যানের ছেলে তিনি। ঠিক তেমনই কি তিনি উমর ভাই এবং ব্যাড ব্রাদার্স টিমকে বোঝাবেন তিনি? তার আগে তহিদ আফ্রিদি ভাই কি বলেছিলেন তা শুনে আসি। আপনাদের যদি ফ্রেন্ডের মধ্যে কোনো ঝামেলা হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা হয় তা আমাকে জানাতে পারেন, আমি লাইভে। বন্ধুরা, বন্ধুত্বের মধ্যে মন কাটাকাটি হবে এটাই স্বাভাবিক, কিন্তু একে অপরকে সব সময় দোষ দিবে তা কিন্তু ঠিক না। আর কারোর মধ্যে ঝগড়া লাগলে তৃতীয় পক্ষ ছাড়া ফয়সালা দেওয়ার মতো উপায় থাকে না, যদিও এখনো তাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি সমাধানের চেষ্টা করেনি। আমি মনে করি তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য আমাদের যারা বড় বড় ইউটিউবার ভাই রয়েছে তাদের ভূমিকা পালন করা উচিত। আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তৈদ আফ্রিদি ভাই যেহেতু বলেছিলেন ভাই বন্ধুদের মধ্যে যদি ঝগড়া লাগে তাহলে তিনি মিটিয়ে দিবেন লাইভে এনে, তো বন্ধুরা আপনি কি বলেন, তৈদ আফ্রিদি ভাইয়ের কি উচিত মোরকে এবং ব্যাড ব্রাদার্স টিমের সবাইকে লাইভে নিয়ে এসে মিটিয়ে দেওয়া? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে ভাই, আজকাল দুনিয়াটাই এমন, আপনার সাথে মানুষ থাকবে ততক্ষণ আপনি টাকা দিয়ে রাখতে পারবেন যতক্ষণ। তার আর আমার দূরত্ব মাত্র 10 টাকা রিক্সা ভাড়া, কিন্তু জীবিত যাওয়া নিষেধ। মাকে লেখি।